আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছো। আজকে নবম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমরা ইতিমধ্যেই জেনে থাকবে যে দ্বাদশ অর্থাৎ 12তম অধ্যায়ের ইতিমধ্যেই আমাদের বেশ কয়েকটি ক্লাস কিন্তু আপলোড হয়েছে। তোমরা অবশ্যই জেনে থাকবে যে এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নবম দশমের যে বইটি রয়েছে, এই বইয়ের মধ্যে সবচেয়ে বড় অর্থাৎ লম্বা যে অধ্যায়টি সেটি কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক নির্দেশকসমূহ, বাংলাদেশের অর্থনীতি, এই অধ্যায়টি কিন্তু সবচেয়ে বড়। আর এটা থেকেই কিন্তু আমাদের বিগত প্রায় 4-5টা ক্লাস আপলোড হয়েছে, তারপরেও কিন্তু আমরা এই অধ্যায়টা এখনও শেষ করতে পারি নাই। আজকে আরেকটি টপিক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রতিবন্ধক উত্তরণের পদক্ষেপসমূহ, অর্থাৎ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের যে সকল বাধা রয়েছে সেই সকল বাধা উত্তরণের মানে দূর করার পদক্ষেপসমূহ নিয়ে কিন্তু তোমাদের সামনে আজকে আলোচনা করা হবে। যে কোনো দেশের অর্থনীতি বলি বা যে কোনো উন্নয়নশীল বা উন্নতির যে বিভিন্ন ধরনের বাধা থেকে থাকে, সাধারণত সেই বাধাগুলো নিয়ে কিন্তু আমরা বিগত ক্লাসে আলোচনা করেছিলাম যে আসলে প্রতিবন্ধকতাগুলো কী কী, আর এই যে প্রতিবন্ধকতাগুলো যে রয়েছে এগুলো কিন্তু উত্তরণ করতে পারলে, কাটিয়ে উঠতে পারলেই কিন্তু যে কোনো দেশের উন্নয়নশীল কাজ বা দেশের অর্থনীতি বলি বা যাই বলি না কেন, সেগুলো কিন্তু আমরা উন্নতির দিকে কী করতে পারবো, দাবিত করতে পারবো। তো আমরা যদি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রতিবন্ধক উত্তরণের পদক্ষেপসমূহগুলো আলোচনা করি, এর মধ্যে সর্বপ্রথম আমরা যে বিষয়টি নিয়ে আসতে পারবো সেটি হচ্ছে উন্নয়নের জন্য নীতিগত ভিত্তি প্রস্তুত করা। দেখো আমি লিখে দিচ্ছি এখানে, উন্নয়নের জন্য নীতিগত ভিত্তি প্রস্তুত করা, ভিত্তি প্রস্তুত করা। খেয়াল করবে সকলেই, একটি দেশের যে কোনো কর্মকাণ্ডকে বিভিন্ন রকমের বাধা থেকে উত্তরণ করতে হলে বা যে কোনো দেশের উন্নয়নকে একটি বাধা থেকে উত্তরণ করতে হলে বা আমাদের দেশের যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছি অর্থনীতির যে বাধাগুলো বা প্রতিবন্ধকতাগুলো রয়েছে সেগুলো থেকে উত্তরণ করতে হলে বা বেরিয়ে আসতে পারলে বা বাধাকে দূর করতে পারলে আমাদের প্রথমে যেটি করতে হবে, উন্নয়নের জন্য নীতিগত ভিত্তি প্রস্তুত করা খুবই জরুরি। একটি দেশের অর্থনীতি অর্থাৎ শুধু আমরা অর্থনীতিকে বলবো না, যে কোনো কাজ, একটি দেশের উন্নয়নমূলক যে কোনো কর্মকাণ্ডই আমরা যদি করতে যাই তাহলে সাধারণত একটি ভিত্তি প্রস্তুত করতে হবে বা একটি নীতি বা একটি নিয়ম প্রস্তুত করতে হবে, সাধারণত সেই নিয়মতান্ত্রিকভাবে বা সেই ভিত্তির উপরে, সেই ভিত্তিকে কেন্দ্র করে কিন্তু কী করতে পারবো, আমরা সেই কর্মকাণ্ডকে এগিয়ে নিতে পারবো। তো আমরা যদি আমাদের অর্থনৈতিক প্রতিবন্ধকতা উত্তরণের যে পদক্ষেপসমূহগুলো নিতে যাচ্ছে সরকারি এবং বেসরকারিভাবে, সেই সকল কর্মকাণ্ডগুলোর মধ্যে আমরা সর্বপ্রথমই এই বিষয়টিকেই দেখতে পাচ্ছি যে উন্নয়নের জন্য নীতিগত ভিত্তি প্রস্তুত করা, এটির মাধ্যমে কিন্তু সাধারণত অর্থনৈতিকের যে প্রতিবন্ধকতা রয়েছে সেটি উত্তরণের আশাবাদ ব্যক্ত করা যায়। তারপরে যদি আমরা বলি যে আমাদের দেশ অর্থাৎ বাংলাদেশের অর্থনীতি সাধারণত কৃষির উপর নির্ভরশীল অর্থনীতি, এই কৃষিকে বা এই কৃষিতে বাংলাদেশের যে সকল বাধা বিপত্তি এবং এই বাধা বিপত্তিকে কাটিয়ে উঠতে বা উত্তরণ করতে যে সকল নিয়ম নীতিগুলো রয়েছে, আমরা যদি এই কৃষির উপরে জোর করতে পারি বা এটিকে আধুনিকায়ন করতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের যে অর্থনীতির যে বিভিন্ন ধরনের বাধা রয়েছে বা এই বাধাগুলোকে উত্তরণের যে পদক্ষেপগুলো রয়েছে সেগুলোর মধ্যে এই কৃষিকে যদি আমরা বের করে নিয়ে আসতে পারি বা কৃষির যে কর্মকাণ্ডগুলো যে বিভিন্ন রকমের রয়েছে সেগুলো কিন্তু সেগুলো যদি আমরা আধুনিকায়ন করতে পারি তাহলে কিন্তু আমরা এই যে বিভিন্ন যে প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো থেকে কী করতে পারবো, উত্তরণ করতে পারবো। দেখো আমি এখানে লিখে নিচ্ছি প্রথমে যে কৃষিক্ষেত্রে গৃহীত পদক্ষেপ যেগুলো বাংলাদেশ সরকার নিয়ে থাকেন এবং বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানগুলো সাধারণত কৃষির জন্য যে পদক্ষেপগুলো নিয়ে থাকেন সেগুলো বিষয় নিয়ে তোমাদের সামনে আজকে ভালোভাবে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। কৃষিক্ষেত্রে গৃহীত পদক্ষেপসমূহ, দেখো কৃষিক্ষেত্রে গৃহীত
পদক্ষেপ সমূহ আমরা খেয়াল করবে অবশ্যই যে বাংলাদেশের অর্থনীতি কৃষি নির্ভর অর্থনীতি, আর এই কৃষি নির্ভর অর্থনীতিতে কৃষির যে ব্যাপক বাধা রয়েছিল আমি তোমাদের সাথে এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আবার যদি বলি যে এই কৃষির যে প্রতিবন্ধকতা বা বাধা রয়েছে এটি উত্তরণের যে পদক্ষেপ সমূহ কতগুলো নিয়ম নীতির মাধ্যমে কিন্তু এটি উত্তরণ করতে পারবো। সাধারণত প্রথমে আমি তোমাদের বাধাগুলো যদি বলি যে কৃষি জমির পরিমাণ দিন দিন কি হচ্ছে হ্রাস পাচ্ছে, দেখো আমি এখানে লিখে নিচ্ছি কৃষি জমির পরিমাণ হ্রাস পাওয়া, হ্রাস পাওয়া। দেখো আমরা দেখতে পাচ্ছি যে এই কৃষি নির্ভরশীল একটি দেশ, এই দেশে কৃষি জমির পরিমাণ দিন দিন হ্রাস পাচ্ছে। আমাদের দেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ, এ দেশের জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণ বৃদ্ধি হওয়ার ফলে বা বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের যে বসত বাড়িগুলো রয়েছে এগুলো কি করতে হচ্ছে, বৃদ্ধি করতে হচ্ছে বা বাড়াতে হচ্ছে। আর এই যে বসত বাড়ি বা বসতির জন্য যে জমি জমাগুলো আমরা সাধারণত বাড়িঘর নির্মাণ করছি সেগুলো কিন্তু আমাদের একটা সময় বা বিগত দিনগুলোতে কিন্তু কৃষি জমি ছিল বা সেখান থেকে কি করতে পারতাম, আমরা কৃষি শস্যাদি উৎপাদন করতে পারতাম। আর এই যে কৃষি শস্যাদি উৎপাদন না করে সেই সকল জমিতে কি করছি আমরা, বাড়িঘর বা অবকাঠামো নির্মাণ করছি, এগুলো থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অবশ্যই কৃষি জমির পরিমাণ কিন্তু হ্রাস পাচ্ছে। আর এই যে কৃষি জমির পরিমাণ হ্রাস পাওয়া কিন্তু অর্থনৈতিক যে প্রতিবন্ধকতা এটি কিন্তু আমাদের আমাদের এই কৃষি জমি হ্রাস পাওয়াটা কিন্তু ব্যাপক আকার ধারণ করেছে। যে আমাদের কৃষি যেহেতু সরি আমাদের অর্থনীতি যেহেতু কৃষি নির্ভর অর্থনীতি, সেই ক্ষেত্রে আমাদের কৃষিকে সবসময় এমনভাবে রাখতে হবে যাতে করে আমরা কৃষির যে বিভিন্ন কর্মকাণ্ডগুলো সেগুলোকে আমরা আধুনিকায়ন করার চেষ্টা করতে পারি। তারপরে যদি আমি বলি যে কৃষি পণ্যের অপর্যাপ্ততা, তারপরে আমরা বলতে পারি দেখো যে বিশেষ একটি কাজ সেটি হচ্ছে কৃষি ঋণের অপর্যাপ্ততা, কৃষি ঋণের খেয়াল করবে সবাই অপর্যাপ্ততা। আমাদের দেশের কৃষক অর্থাৎ বাংলাদেশের ম্যাক্সিমাম কৃষক সাধারণত দরিদ্র হয়ে থাকে, সাধারণত তারা দরিদ্র ফ্যামিলির হয়ে থাকে। আর এই যে দরিদ্র কৃষকগুলো তাদের জীবিকা নির্বাহের জন্য বা জীবন জীবিকা পরিবর্তন করার জন্য যে সকল কর্মকাণ্ডগুলো করে থাকে সেগুলোর মধ্যে কিন্তু কৃষি কর্মকাণ্ড বা কৃষিকাজটা কিন্তু অন্যতম। আর আমাদের দেশের এই যে হতদরিদ্র কৃষকগুলো সাধারণত কৃষিকাজ করতে গেলে ইদানিং সময়ে বিভিন্ন ধরনের চাষ পদ্ধতি বা আধুনিক চাষ পদ্ধতি, সার বীজ কীটনাশক ইত্যাদি প্রয়োগের জন্য কিন্তু ব্যাপকভাবে অর্থের প্রয়োজন হয়ে থাকে। কিন্তু আমাদের দেশের কৃষকেরা সাধারণত দরিদ্র হওয়ার কারণে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের এই যে কৃষির উপকরণগুলো কৃষির কাজের জন্য যে উপকরণগুলো রয়েছে সে কিন্তু পর্যাপ্ত বা প্রয়োজন মতো দিতে পারতেছে না সাধারণত অর্থের অভাবে। সেই ক্ষেত্রে যদি আমরা তাকে আমাদের বাংলাদেশ সরকার আমাদের কৃষির জন্য যে একটি ব্যাংক তিনি বাস্তবায়ন করে রেখেছেন বা খুলে রেখেছেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, এই যে কৃষি ব্যাংক, এই কৃষি ব্যাংক থেকে কিন্তু সাধারণত কৃষকদেরকে ঋণ দেওয়ার জন্য বা ঋণ দিয়ে থাকেন। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে এই যে কৃষি ব্যাংক থেকে যে সাধারণত কৃষকদেরকে ঋণ দেওয়া হয় এই ঋণটা কিন্তু অনেক সময় বিভিন্ন কলাকৌশলে বা বিভিন্ন কৌশলের মাধ্যমে কিন্তু যে ব্যাংক কর্মকর্তা হোক বা বিভিন্ন চক্রের মাধ্যমে কিন্তু সাধারণ কৃষক বিশেষ করে এই কৃষির যে ঋণটা বা কৃষির যে কর্মকাণ্ডের জন্য যে একটা ঋণ প্রদান এই ঋণটা কিন্তু তারা সহজলভ্য পাবে বা সহজভাবে পাচ্ছে না। এটি কিন্তু আমাদের দেশে চরম একটি বাধা বা কৃষি উন্নয়নের পথে একটি ব্যাপক ব্যাপক বাধা বলা যেতে পারে। তারপরে যদি আমরা বলি যে কৃষি উপকরণ যেমন যে বীজ সার, তারপরে আমরা বলতে পারি কীটনাশক, এগুলো কিন্তু আমাদের দেশে অপর্যাপ্ততা রয়েছে। এগুলো যখন পর্যাপ্ত পরিমাণ কৃষক তাদের হাতে নাগালে বা সুলভ মূল্যে বা বিভিন্ন উপায়ে বিভিন্ন সংস্থা বা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে সহজ আকারে পাবে তখন কিন্তু তারা এই যে কাজগুলো করতে কি করতে পারবে, সহজেভাবে এই কাজগুলো করতে পারবে। তো আমরা যদি বলি যে এই সকল বাধাকে বাধা বিপত্তি উত্তরণের জন্য কৃষির এই সকল বাধা বিপত্তি উত্তরণের জন্য সরকারের বিভিন্ন নীতিমালা রয়েছে, সেগুলোর মধ্যে যদি আমরা বলি যে
জাতীয় কৃষি সম্প্রসারণ নীতি, দেখো খেয়াল করবে সবাই, জাতীয় কৃষি সম্প্রসারণ নীতি, সম্প্রসারণ নীতি, তারপর আমরা বলতে পারি যে দেখো জাতীয় বীজ নীতি, জাতীয় বীজ নীতি, তারপরে আমরা কিন্তু আরো বিভিন্ন রকমের নীতিমালা সরকারকে গ্রহণ করতে দেখেছি, সেগুলো কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরতেছি। খেয়াল করবে সবাই, সমন্বিত সার বিতরণ নীতিমালা, খেয়াল করবে সবাই, সমন্বিত সার বিতরণ নীতিমালা, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আরেকটি যে নীতিমালা সমন্বিত বালাই নাশক ব্যবস্থাপনা, সমন্বিত বালাই নাশক ব্যবস্থাপনা, এই যে আমাদের অর্থনীতির উন্নয়নের প্রতিবন্ধক উত্তরণের যে পদক্ষেপগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু বাংলাদেশ সরকারের অন্যতম প্রধান একটি নীতিমালা হচ্ছে জাতীয় কৃষি সম্প্রসারণ নীতি। এটি কিন্তু এই নীতি প্রণয়নকারী কিন্তু সাধারণ কৃষককে বা সাধারণ যে কৃষকগুলো রয়েছে তাদের যে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে সেগুলো কিন্তু সমাধান করে থাকে। তারপরে যদি আমরা বলি জাতীয় বীজ নীতি, জাতীয় বীজ নীতির মাধ্যমে কিন্তু সমগ্র বাংলাদেশ জুড়ে বাংলাদেশ সরকার অর্থাৎ বিভিন্ন বেসরকারি সংস্থাগুলো কিন্তু ব্যাপকভাবে তাদের কৃষি উপকরণ যে বীজ সেটি কিন্তু কী করে থাকে সাধারণ কৃষকের মধ্যে অনেক সময় কী করা বিতরণ করা হয়ে থাকে। তারপরে যদি আমরা বলি যে সমন্বিত সার বিতরণ নীতিমালা, এই নীতিমালার মাধ্যমে কিন্তু বাংলাদেশ সরকার সাধারণ কৃষককে সহযোগিতা করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে আমরা দেখতে পারি যে বিভিন্ন সরকারি কর্মকর্তাদের মাধ্যমে বা বিভিন্ন প্রতিষ্ঠান অর্থাৎ সংগঠন যেমন পরিষদের মাধ্যমে কিন্তু এই সকল নীতিমালাগুলো গ্রহণ করে থাকেন। তারপরে আমরা যদি বলি সমন্বিত বালাই নাশক ব্যবস্থাপনা, এটি কিন্তু বাংলাদেশ সরকারের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে একটি মন্ত্রণালয় রয়েছে সেটি থেকে কিন্তু বাংলাদেশের কৃষিকে উন্নয়ন করার জন্য, বাংলাদেশের কৃষিকে উন্নয়নের শিখরে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু বাংলাদেশ সরকার ব্যাপকভাবে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। তো প্রিয় শিক্ষার্থী, আমরা যদি বাংলাদেশের অর্থনৈতিক প্রতিবন্ধকতা উত্তরণের পদক্ষেপসমূহ বলতে যাই তাহলে আমাদেরকে প্রথমেই যে কথাটি বলতে হয় সেটি হচ্ছে কৃষি। আজকে আমি তোমাদের সাধারণত কৃষি নিয়ে আলোচনা করলাম, আগামী ক্লাসে আরও প্রতিবন্ধকতা উত্তরণের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।